যারা কৃষ্ণ ভক্ত তারা কোনোদিন ওই রক্ষণ মাসে রবিবারে ওই মানে গোপালের পাতা দিবে না অঙ্গপুরি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের এত সঙ্গ করি এই সঙ্গের মধ্যে কোন সঙ্গ হয় সা এইগুলো সঙ্গের মধ্যে হয় কোন সঙ্গ সা রাই কহে কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনে জগতে সঙ্গ নাহি তাই সঙ্গ কথা উল্লেখ করলেই দৃষ্টান্ত দিতে হবে শাস্ত্রে কোন শাস্ত্রে লেখা আছে এগুলো এইগুলো কথা যখন বলবে তখন বৈষ্ণবেদের আনন্দ ভরে উঠবে শাস্ত্রের কথা যখন বলবে তখন বৈষ্ণবগণে ভক্তগণের আনন্দ ভরে উঠবে সব পালার মধ্যে সব পদের মধ্যে বলে শরণের কথা উল্লেখ করা যাবে না শরণধুলি কথারও উল্লেখ করা যাবে না একটা পদ আছে সেই পদ যখন গাইবে তখন শরণধুলির উল্লেখ করবে কোন পদ আছে আমাদের শ্রীমতী রাধারানী পূর্বলীলায় ভজনীলায় যখন যাবেন আর গৌরলীলায় সঙ্গের কথা তাৎপর্য আর গৌরলীলার মধ্যে ছিল ঠাকুর মশাই নিত্যানন্দের দ্বিতীয় কলম ধন মর নিত্যানন্দ প্রতি মর গৌর ধন মর নিত্যানন্দ প্রতি মর গৌর চন্দ্র যুগল কিশোরের সেবা করতে হবে একক গোপাল আসনে বসে একটা থালায় ভোগ দিবেন গোপালের গোপাল সেবায় আমাদের নাই গোপাল সেবা করবেন বাৎসল্য প্রেম আপনারা তো মধুর রসে ভজন করেন মধুর রসের একক গোপাল নাই যুগল আছে ওই সুখসারি দ্বন্দ্ব ভোরবেলা করেন না বলে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন সারি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন ভজন করতে হলে শাস্ত্র পড়তে হবে শাস্ত্র যুক্তি নিয়ে ভজন করতে হবে কৃষ্ণ কথা শুনতে হলে শাস্ত্র যুক্তি ব্যাখ্যা শুনতে হবে আপনি একক গোপাল সেবা করবেন কি করে একক গোপালেরই তো সেবা নেয় যারা কৃষ্ণ ভক্ত তারা কোনোদিন ওই রক্ষণ মাসে রবিবারে ওই মানে গোপালের পাতা দিবে না ওটা তো এ জগতের কথা ধন সম্পদ জয় বিজয়ের কিচ্ছা গাইতে হয় এগুলা আমিও একদিন পাতা দিয়েছি আমিও একদিন কিচ্ছা এগুলো সব মুখস্থ আমার দেখলাম এগুলো তো আর তো হবে না হ্যাঁ হ্যাঁ দুবলার ঘাস না দিলেই তো হবে না এগুলো যারা গৌর গোবিন্দের ভজন করবেন তাদের এগুলো নয় যাদের ধন সম্পদের পাওয়ার আশা তাদের জন্য এগুলো আচ্ছা ধন সম্পদের মধ্যে আপনারা ধনমর নিত্যানন্দ প্রতিমূর গৌরচন্দ্র আপনারা ঘরে ঘরে লক্ষ্মী ঘর বসে পূজা করেন না লক্ষ্মী কি ধন দিতে পারবে কি এই কলিযুগের তো লক্ষ্মীর ধনের
অধীশ্বরই নয়, তার উপর দায়িত্বই নাই। কলিযুগে ধন পেতে হলে নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করতে হবে। আপনি পূজা করে কি করবেন? আচ্ছা মায়েরা লক্ষ্মী পূজা করেন, লক্ষ্মীর আর একটা নাম আছে, বহু নাম আছে, তার আর একটা নাম, দুটা নাম পূর্ব, আর একটা কি নাম বলেন তো? আপনারা তো ঘট পূজা করেন, এই যে মায়েদের জপন্দ, লক্ষ্মীর আর একটা নাম কি জানা আছে? হ্যাঁ কি নাম? কি ওই সাধু বাবু তুমি বলো লক্ষ্মীর আর একটা কি নাম? হ্যাঁ হ্যাঁ লক্ষ্মীর আর একটা কি নাম? লক্ষ্মীর আর একটা নাম চঞ্চলা, কারো ঘরে থাকে কারো ঘরে থাকে চঞ্চলা। আর এই যে আমরা এই যে ভক্তি আমরা দিই, ভক্তির আর একটা নাম আছে, বাবারা বলেন তো ভক্তির আর একটা নাম কি? ভক্তির আর একটা নাম কি? ভক্তির আর একটা নাম হলো অচলা। কারো যদি হৃদয় চিত্রপটে একবার ভক্তির উদয় হয়, জন্ম জন্মান্তরে সেই ভক্তি আর কোনোদিন হৃদয় থেকে যাবে না। যত ধাপ থেকে উঠবেন, এই জগতে যদি কেউ মাধ্যমিক পাশ করে বা এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করে যদি মারা যায়, তাহলে পরের জন্মে সে কিন্তু আয়ে ভর্তি হইতে পারবে না, আবার ওয়ান টু থ্রি ফোর পড়তে হবে। কিন্তু ভক্তির জগতে এমন সুন্দর জগৎ, যে সিঁড়ি থেকে যে ধাপ থেকে মারা যাবে, ওই ধাপ থেকে আবার তার ভজন দেখেন। অনেকে ছোটবেলা থেকেই একাদশী করছে, ছোট ছোট বালক বালিকা একাদশী করছে, ভক্তি করছে, তারপরে প্রণাম করছে, তুলসী কাঠের মালা, তিলক কাটছে, 80 বছরের বৃদ্ধা, তারও দাঁতর থেকে মাংসের ডুমা খসিচ্ছে না, কিন্তু ছোটবেলা থেকেই সে প্রসাদ ভুজি হয়ে যাচ্ছে, নামা এই মাছ মাংস খাওয়া হবে না, প্রসাদ খেতে হবে ভগবান। তাহলে অবশ্যই তার পূর্বে জন্মে অনেক স্বীকৃতি আগানো আছে, এই জন্যই তাদের ছোটবেলা থেকেই হরিভজন করছে। তাই অদ্বৈত আর সত্য বল কদা ধরম রূপ, আর অদ্বৈত আর সত্য বল কদা ধরম রূপ, এই পদ যখন গাওয়া হবে এই পদের মধ্যে আছে প্রশ্ন বেরো বিশ্লেষণ, তখন ওই স্মরণধ্বনি ম্যাক গাবেন, অন্য
তাহলে এই কথার সঙ্গে পদের সঙ্গে সুরের সঙ্গে মিল হয় না বৈষ্ণবেরা তাহা গ্রহণ করতে পারেন না গ্রহণ করেন না তখন বৈষ্ণবগণ বলে না কথাগুলো হলো শাস্ত্র যুক্তি হলো না এর পদেই আছে কিন্তু এই যে প্রথমই কৃষ্ণ কথা শ্রবণ করবে দৌড়াদৌড়ি করে কীর্তন হলেই ভাগবত হলেই দৌড়াদৌড়ি করে চলে যাবেন আগে জিজ্ঞাসা করতে হবে কোথা থেকে কে আসছে কে কীর্তন পরিবেশন করবেন এটা আমার মুখের কথা নয় শাস্ত্রের কথা এই পদের পদে আর বিচার করিয়া মনে ভক্তি রসয়া সাধনী আর বিচার করিয়া মনে ভক্তি রসয়া সাধনী ভাগবত সাধনে মধ্যস্থ শ্রী ভাগবত কৃষ্ণ কথা শ্রবণ করতে হলে বৈষ্ণবের বদল হইতে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে ভাগবতে কি বললেন ভাগবতে বলছেন ভাগবত পরুগিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য শরণে যদি ভাগবত পড়িবার ইচ্ছা হয় তাহলে যেখানে বৈষ্ণবগণ সেখানে ভাগবতের মর্যাদা তারা দিতে পারে আর যদি কারো চরণ আশ্রয় করতে হয় তাহলে চৈতন্য চরণ আশ্রয় করতে হয় মহাপ্রভুর জানো সৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজ ভূমি বাস ওর চরণ আশ্রয় না করলে ব্রজে যাবেন কি করে ব্রজে তো যেতে পারবেন না এবং এই কথাগুলো কৃষ্ণ কথাগুলো বিচার করে শ্রবণ করতে হবে সর্পের উচ্ছিষ্ট দুগ্ধ খাইলে যেমন মৃত্যু হয় কদাচারী মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলে তার ভজন নষ্ট হয় হরিভক্তি বিলাসে বলছে যদি হয় আহার শুদ্ধি তবে হয় চিত্ত শুদ্ধি তবে হবে ধোবা স্মৃতি যদি আহার শুদ্ধি না হয় চিত্ত শুদ্ধি হবে কিসে তার বদল হইতে মধুময় কৃষ্ণ কথা শ্রবণ করব কিভাবে আর বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মর মন নিষ্ঠ আর বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মর মন নিষ্ঠ বৈষ্ণবের নামে দেই আর বৈষ্ণবের নামে দেই বৈষ্ণব দেখে সঙ্গে সঙ্গে মাতাটা হিট করতে হবে প্রণাম করতে তার মুন্ডু পরে নরকের কুণ্ডু এই কথাই শেষ কথা নয় এরপরেও কথা আছে এরপরে কি কথা যারা প্রকৃতি বৈষ্ণব তাদের দেখলেই মাতাটা নোয়ায় আসবে হরি বল হরি বল এই কথাটা লিখে কথার পরিপ্রেক্ষিতে অনেক কথা আছে এগুলো তো সংক্ষেপে ব্যাখ্যা বিশ্লেষণ দু চার পাতা করে ব্যাখ্যা করা আছে বৈষ্ণবের পদধূলির কথা তাই বৃন্দাবনে চৌতারা তাহে মন মন ঘেরা যহতারা তাহে মর মন ঘেরা কহে দিন নরোত্তম দাস কহে দিন নরোত্তম দাস নরোত্তমে এই বিনতি নরোত্তমে মতি
স্বামীর জি এত মহিমা নবদ্বীপ ধাম বৃন্দাবন ধাম জগন্নাথ ধাম তিনটা ধামের মহিমা একত্রিত করলে জানা হবে ক্ষেত্রে ধামের মহিমা তা একাই দিতে পারে ভক্তির সমৃদ্ধ সিন্ধুর মধ্যে লেখা আছে দিবাই অব মায়ের কথা মনে পড়ে মা পথে অবসান দিবা অবসান হতে চলল ডাকছেন নিমা